হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা একটু দেরি থেকে শুরু করলাম, কারণ আজকে ঘুমটা ভেঙেছে আমাদের অনেকটা লেট করে, মানে 8:10 দিকে আমরা ঘুম থেকে উঠেছি। গতকাল রাতে খুব যে দেরি করে ঘুমিয়েছি, না খুব দেরি না, 12:30 দিকে ঘুমিয়েছি। হ্যাঁ, কিন্তু ক্লান্ত ছিলাম তো কালকে, ওই জন্য একদম এক ঘুমেই সকাল, কিন্তু সকালটা একটু দেরি করেই হয়েছে। তো এখন বাবান আর বাবানের মিশন যাচ্ছে হচ্ছে একটুখানি বাজারের দিকে, ঠিক আছে? তো একটু বাজার যাবে, আর যাবে হচ্ছে আমার বরের একটা দরকার রয়েছে, তো সেই দরকারটাও মেটাবে। কাগজপত্র নিয়েছো? এই যে ওলে বাবালে, ধরে বসো ভালো করে। হ্যাঁ, একটু এগিয়ে যাও না, পিছা দিতে হবে না, এগো। হ্যাঁ বলো বাবা, ধরে বসবো ভালো করে। তো চলো কাজকর্মগুলো করি, আর হচ্ছে জামা কাপড়, গতকালকের সেই জামা কাপড়গুলো ধুয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি, কোথায় মেলবো এতগুলো জামা কাপড়, সেইগুলো ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে মেলবো, ঠিক আছে? চলো তাহলে সঙ্গে থাকো, আজকের ব্লগটা তো শুরু করে দিলাম, দেখতে থাকো ব্লগটা। গতকালকে যেহেতু কোনো রান্নাবান্নাই হয়নি, তাই সিঙ্কে কোনো এটো বাসন ছিল না। ওই চায়ের বাসন গতকালকে করা হয়েছিল সেটা, তারপর আমার মনসোনাদের জন্য একটু দুধ গরম করে দিয়েছিলাম, সেই দুধের বাসন, এই টুকটাক জিনিসগুলোই ছিল। তো সেইগুলোকেই একটু মাজা ঘষা করে এই যে এইখানটাতে মেলে রেখে দিলাম। আর মন্দিরারা এসেছিল, ওদের একটু চা করে দিয়েছিলাম, আসলে ওরা একটু চা খেতেই ভালোবাসে আমার হাতের। তো সেইগুলোই এখন একটু ধুয়ে নিচ্ছি, গতকালকে আর সময় করে উঠতে পারিনি, সেইগুলো ধোবো, প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, বলেছিলাম না তোমাদের আগের ব্লগে। আর সিঙ্কে কিছু ধোবো, চারিদিকে জল ছিটকাবে না সেটা তো হয় না, চারিদিকে পুরো জল ছিটকে যায়, তাই এই কাপড়টা দিয়ে ভালো করে এই জায়গাটা মুছে নিচ্ছি। দেখবে চারিদিকে যদি জল জল থাকে না, ভালো লাগে না। আর আমি যখনই বাসন মাজি তখনই এই সিঙ্কটাকে একটু পরিষ্কার করব, আর চারিদিকটা একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব, তাহলে যেন ভালো লাগে, ওই জল ছিটকে ছিটকে থাকবে, দেখতে কেমন যেন লাগে। চলো এবার কাপড়টাকে বাইরে মেলে দিই, শুকিয়েও যাবে। গতকালকে যেহেতু উপোষই ছিলাম, তাই আজকে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়েই তারপরই কিছু মুখে দেব। তো ওই জন্যে সকালবেলা কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর দেখো কত ফুল, বৌদির বাড়ির থেকে নীলকণ্ঠ ফুল এত ফুটেছিল, কয়েকটা মতো নিয়ে এসেছিলাম। আর আমাদের গাছেও কিন্তু জবা ফুল ফুটেছিল, দারুণ লাগছে কিন্তু সিংহাসনটা, বলো। সকালবেলা এতটা মেক করে আসলো জামা কাপড়গুলো, সেই বালতিতেই রেখে দিয়েছি। দেখো কিছু করার ছিল না, যে ছাদে মেলে দিয়ে আসবো, তারপর যখন বৃষ্টি আসবে ঝমঝম করে আবার দৌড়ে দৌড়ে নামাতে যাব। তো ওই জন্য ভাবলাম না, থাক বালতির মধ্যেই থাক, দেখি আগে আকাশের অবস্থাটা কি হয়। তো এখন দেখছি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আর এইভাবেই রয়েছে। তো জলটা তো ঝরবে, অনেক কটা জামা কাপড় দেখতেই পাচ্ছ বালতির মধ্যে রয়েছে। তো দেখি ছাদে এখন যাব, তার আগে রান্নাটা বসিয়ে দিই, কারণ সকালবেলায় কিন্তু আমরা আজকে মাংস দিয়ে ভাত খাবো, মানে দুপুরবেলায় তো খাই, কিন্তু আজকে আমরা সকাল সকালই সেটা করবো, সকালে আর অন্য কিছু ব্রেকফাস্টে রাখছি না। একদম অল্প তেলেই কিন্তু হবে আজকে মাংসটা, 1 কিলো মাংসতে সেই তেলটা অনেকটাই কিন্তু কম, কিন্তু কিছু করার নেই, ওই আমার শরীরের চিন্তা করে এই আর কি।
প্রথমে বর বলেছিল, চলো আজকে দিনটা একটু রসিয়ে কষিয়েই নয় খেয়েও। তারপর বলল যে না, এতদিন ধরে তুমি যে মেনটেনটা করছো, আর আজকে তুমি যদি এতটা রিচ খেয়ে ফেলো তাহলে কিন্তু আবার তোমার শরীর ক্ষতি হবে। তাই জন্যে একদম অল্প মশলা, অল্প পেঁয়াজ রসুন, অল্প তেল, সমস্ত কিছু অল্প অল্প দিয়েই চিকেন রান্নাটা হবে। আর ভাত বসিয়েছি, ভাতে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাতে। তেমন একটা সবজি নেই, পটল আছে, কিন্তু পটলের সর্ষে করব ভেবেছিলাম। বর বলল যে না, আজকে শুধু মাংস ভাত আর হচ্ছে উচ্ছে আলু ভাতে দাও। ঠিক আছে চলো, যতক্ষণে যেটা চাইছে খেতে সেটাই নয় করি। আর আমার বাবানের জানো তো তেমন কোনো ন্যাক নেই যে এটা খেতে হবে, ওটা খেতে হবে। ওকে যদি তিন চার রকম পদ দিয়েও খেতে দাও না, ও ওরকম খেতে চায় না দেখি তো। আর আমার দিদিও বলে যে অত কিছু, যেমন ইলিশ মাছ, আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছ খায়নি। ওকে ডিমের অমলেট করে দিতে হয়েছে, ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছে, এরকম। ওকে শুধু একটু মাংস ভাত দিতে হবে, ও চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে জানো তো, চিকেন মটন দুটোই খেতে ভীষণ পছন্দ করে। তাই ওর সাথে আর অন্য কিছু ওর চায় না। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। আকাশ ভরে মেঘ করেছে দেখতেই পাচ্ছ, আর আমি জামা কাপড়গুলো তার মধ্যেই ছাদে মেলে দিলাম। কিছু করার ছিল না তো, কি করব, এতগুলো জামা কাপড় কোথায় মেলব। আর এদিকে দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদারা কাজ করছে তাঁবু টাঙিয়ে, উপায় তো নেই, বৃষ্টি আসলে সমস্ত কিছু ধুয়ে যাবে, তাই জন্যে তাঁবুই ভরসা। জামা কাপড়গুলো মেলে তো আসলাম, এখন জানি না কখন আবার দৌড়াতে হয়। পুরো মেঘ আকাশে, পুরো মনুষোনা এখন দাদার আদর খাচ্ছিল। যেই ক্যামেরাটা অন করলাম অমনি সরে গেল, এত দুষ্টু কি বলবো, একটু ভিডিও করতে দেয় না। আর তোমরা বলো মনুষোনাকে বারে বারে দেখাতে, তোমরা বলতে আবার অনেকে কিন্তু মনুষোনাদের পছন্দ করো না, কি করব বলো, ও তো আমার ব্লগের অংশ, আমার পরিবারের সদস্য, ওকে না দেখালে হয়? ওরাও অপেক্ষা করছে কখন চিকেনটা রান্না করবে মাম্মাম, আর তখন আমাদের খেতে দেবে। রান্নাটা সেরে প্রথমে এই মনুষোনাদের খেতে দিয়ে দিয়েছি, আর যতই প্লেটে দিই না কেন ওদের যে কী অভ্যাস, মুখে করে নিচে নামিয়েই খাবে। জল আর ভাত দিয়ে দিয়েছি, ওরা এখন খাক আর আমরাও চলো খেয়ে নিই। এদিকে মাংসটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, খুব বেশি ঝোল রাখিনি, আর উচ্ছে আলুটাকেও মেখে নিয়েছি, আর এটা আমার দিদির জন্য তুলে রাখলাম, দিদি চিকেন খেতে না ভীষণ পছন্দ করে। ওয়েদারের যে অবস্থা ছিল মনে হচ্ছিল যেন এই বুঝি বৃষ্টি নামবে, জামা কাপড়গুলো মেলে এসে ভালোই করেছি। বৃষ্টির ব্যাপারটা নেই, কিন্তু একটা হালকা হালকা রোদ একটা ব্যাপার দিচ্ছে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে একটুখানি এডিট নিয়ে বসেছিলাম, এডিট করছিলাম, এডিট করতে করতে ঘুমের যেন চোখে ঝুল লাগছে। এই দরজাটা খোলা রয়েছে কারণ এদিকে মিস্ত্রি দাদা, এ দেখো এখানে মশলা করেছে, ছাদে মশলা করেছিল, তারপর হচ্ছে এখানটা মশলা করেছে। তো মানে এখান দিয়ে যেতে নিচের দিকে কাজ হচ্ছে, তো ওই জন্য এদিক দিয়ে নিচের থেকে সুবিধা হবে, আর ওপরে যখন উঁচুর দিকে কাজ করে তখন হচ্ছে ছাদের থেকে নিয়ে নেয়, সুবিধা অনুযায়ী কাজ করছে এই আর কি। তো দরজাটা খোলা রয়েছে, ছাগল ঢুকে গেছিলো, বাবা নিচে বলছে কি হোমনি ছাগল ঢুকে গেছে, দেখো ছাগল ঢুকে গেছে। আমি বললাম যে তাড়িয়ে দাও চলে যাবে, তারপর চলে গেল। এই তো দরজাটা দেওয়া যাবে না, এখন একটু ঘুম পাচ্ছে। কাজ আপাতত কোনো কিছু নেই, এডিটের কাজ কমপ্লিট, আর এবার থেকে আমি
ঠিক 7:05-10 আগে থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আস্তে আস্তে 5 করে করে না আমি সময়টাকে এগোবো, অনেকটা লেট হয়ে যায়। এমনি ধরো 7 সময় দিই, সেটা তো অনেকটাই লেট, তার মধ্যে আমি অনেকটা লেট করে ফেলি, 8 হয়ে যায়, 8:30 হয়ে যায়। তো গতকালকে তো কখন পোস্ট করলাম, গতকালকে ভিডিও 9 দিকে মনে পোস্ট হয়েছে, 9:45 দিকে ভিডিও পোস্ট হয়েছে। তো চেষ্টা করছি টাইমটা যাতে একবারে আনতে গেলে হবে না, কারণ আমার সমস্ত ভিউয়ার্সরা জানে 7 সময় আমি ব্লগ দিই। তো ওই জন্যে আমি চেষ্টা করব ঠিক 7:05-10 আগে থেকে ব্লগ আপলোড দেওয়ার। তো এইভাবে করতে করতে 5 করতে এগোতে এগোতে টাইমটাকে আমি অনেকটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এই ব্লগটার মাধ্যমে জানতে পারবে যে আমি 7 কিছুটা করে করে আগে ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা অনেক কমেন্ট করো যে রিয়াঙ্কা এত লেট করে ফেলছো কেন, স্বাভাবিক, সারাদিন নেট বাঁচিয়ে রেখে দাও আমার জন্য যে আমার ব্লগটা দেখবে। তো চেষ্টা করব একটু আগে আগে ব্লগ আপলোড দেওয়ার, ঠিক আছে? চলো একটু রেস্ট নিই, ঘুম ঘুম পাচ্ছে, দেখো চোখ পুরো জুড়ে আসছে, এডিট নিয়ে বসেছিলাম আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ফেসবুকের ভিডিও এডিট রয়েছে, কারণ গতকালকে আপলোড দিতে পারিনি, আপলোড দেওয়া ভিডিও মানে আমি পাবলিশ করব সেটা হয়েছিল না, যে পুজো গোজগাছের মধ্যে আমার আর মাথা থেকে বেরিয়ে গেছে, তো সেটা পাবলিশ করে দেবো। তো সেটার ওই জন্য এডিট করার ব্যাপার নয়, ইউটিউবের ভিডিওটাই এডিট করছিলাম। বর্ষাকালে বাড়ির কাজ করানো সত্যি একটু মুশকিলেরই ব্যাপার হয়ে যায়, কিন্তু ওই যে কিছু করার ছিল না সেই আর কি। তো এদিকের প্লাস্টারটাও হবে, দেখতে পাবে তোমরা, তিরপলটা টাঙিয়ে ওদিকে কাজ চলছিল, আর ওপরে জামাকাপড়গুলো তো মেলায় রয়েছে, মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি নেই, বেশ ভালোই হয়েছে, জলগুলো ঝরে গেলে কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো মোরগটা ঠিক এই পিলারটার উপরে উঠেই ডাকবে, বেশ ভালো লাগে কিন্তু জানো তো। দুপুরে ঘুমটা ভীষণ সুন্দর দিয়েছি, আর এই ব্লগটা শ্যুট আমার বর করে দিচ্ছিল। আগামীকাল থেকে অবশ্য তোমরা আমার বরকে দেখতে পাবে না, আমার বর যাবে হচ্ছে কাজে, ওর টানা চলে এসেছে, ওর মালিক ফোন করেছিল, তো আজকেই ওর ছুটি শেষ। যাই হোক, কাজ তো করতেই হবে, কখনো আমি ওকে কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে বলবো না, ছেলে মানুষদের কাজেই মানায়, বাড়িতে বসে থাকলে কি ভালো লাগে বলো? এই যে কটা দিন বাড়িতে ছিল তাই যেন ওর ভালো লাগছিল না, খালি বারবার বলতো কবে যে টানাটা আসবে, কবে যে কাজে যাব। চারিদিক পুরো অন্ধকার হয়ে এসছে, এবার মনে হচ্ছে নামবে। ওদিকে মনুষোনাকে খেতে দিলাম আগে, তারপর বাবানকে দিলাম, ওর মিশুনকে দিলাম, এবার এখন আমি খাবার নিচ্ছি। বিকেলবেলা ছেলেটা বাড়ি যাবে, আর এই হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যদি বৃষ্টি নামে কালকে আসার সময়ও, মানে আসার সময় হয়নি, আসার সময় আনতে গিয়ে বৃষ্টি হয়েছিল, তারপরে আসার সময় হয়নি, কিন্তু বৃষ্টি হচ্ছিল তো না, এই তো এখন কি হবে জানি না। চলো তাহলে, এই যে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি, চলো এবার ওই ঘরে নিয়ে যাই খাবারটা, লাইটটা বন্ধ করতে হবে, এই যে লাইটটা বন্ধ করতে হবে, এই যে এদিকে ওদেরকে খেতে দিয়েছি। চলো, কেমন অন্ধকার অন্ধকার লাগছে না, মানে একদম বাজে লাগছে, ঘরের ভেতরেই দেখো কেমন অন্ধকার, ঝাপসা ঝাপসা লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো কি সুন্দর ঘুম দিচ্ছে, দেখেছো? আর কালকে দুষ্টুমি করছিল, কালকে দুষ্টুমি করছিল, কালকে লোকজন সবাই এসেছিলো, কালকে দুষ্টুমি করছিল। নেস্টটা টেনে থাকো, এই নেস্টটাকে এরম ছড়িয়ে রাখো, আর তুমিও নেস্টটাকে এরম ছড়িয়ে রাখো, ঠিক আছে? এদিকে দেখো বাবান রেডি, বাবানের মিশন রেডি, আর ম্যাচিং ম্যাচিং দেখছি তো আজকে দুজনে, বাবা আমাকে একা রেখে যাচ্ছে, ইস ফ্ল্যাশে দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ দিয়েছি না জন্য যাবো। আমি কি করব, আমি বাড়িতে থাকবো। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে যে বিছানার অবস্থা, আমরা দুপুরে ঘুমিয়েছিলাম, বিছানার চাদর এইগুলো সব গোছানো হয়নি, মানে কাঁথা বালিশ এইগুলো এইভাবে উলট পালট রয়েছে, আর এই যে জামা কাপড়গুলো আমার বর ছাদ থেকে এনে দিয়েছিল, ভাঁজ করা হয়নি, এখন সমস্ত কিছু ভাঁজ করব, বিছানা একদম পরিষ্কার করে নেব, বুঝলে? আর এদিকে জানলাটা হেলমেটটা দিয়ে দিই, এনা
হ্যাঁ এ বাবা এটা তোর হয়? এটা হচ্ছে বাবানের হেলমেট, অনেক ছোট হয় তো বাবা। তাহলে কা দিয়েছে? টাটা বলে দাও। টাটা টাটা বলবো না। হ্যাঁ তুমি আর কি টাটা করবে, সাবধানে যাবে, হ্যাঁ আস্তে চালাবে, আর হচ্ছে মিশুনকে ভালো করে ধরে বসবা। হ্যাঁ কাজটা তাই না, কাজটাকে তাহলে এবার নামিয়ে নেবা, কিন্তু কাজটা নামিয়ে নিলে না, একটুখানি নামিয়ে নেবা, একটুখানি নামিয়ে নেবা। এদিকে কোথায় বাচ্চা পাটি কোথায়? এরা কো দাদা চলে যাচ্ছে তো, দাদা চলে যাচ্ছে তো, আর একজনকে দেখবে, এই যে কোথায় আস্তানা নিয়েছে দেখো দেখো দেখো, এই দেখো, ও মা মশা, সোনা মশা, এই দেখো পিদ্দি আর এই যে মুনু কোথায় শুয়ে রয়েছে আনলার মধ্যে, আনলার মাঝখানে। কি এটা? আবার আসবো, হ্যাঁ সোনা, এখন তো অসুবিধা নেই, শনি রবিবার যেই হবে, শুক্র শনিবার, শুক্র শনিবার হ্যাঁ ছুটি আছে, ছুটি হবে যেই ফোন করবা, মিশুনকে নিয়ে আসবে, আবার দিয়ে আসবে। বাবা আমাদের বাড়িতে থাকতে খুব পছন্দ করে, আর ও থাক ও ছিল তো, বেশ সময়টাও কাটছিল, বেশ ভালো লাগছিল। তো আর কী করা যাবে, পড়াশোনা রয়েছে, স্কুল রয়েছে, কালকে সোমবার যেহেতু ওকে তো যেতেই হবে তাই না বাড়িতে। টাটা বাবা, ধরে বসবা মিশুনকে। লালে লালে ম্যাচ, কোমর ধরো, কোমর ধরে বসো না, এক নিঃশ্বাসে সমস্ত কিছু কাজকর্ম সেরে ফেলেছি। এদিকে দেখো বিছানা একদম পরিপাটি, কি বাজে অবস্থা ছিল বলো তো, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি আনলায়, যেগুলো আনলায় রাখার মতো আনলায় রেখে দিয়েছি, যেগুলো শোকেসে রাখার মতো শোকেসে রেখে দিয়েছি, আর বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। বিছানার চাদর যদি এলোমেলো থাকে ভালো লাগে বলো তো, আর বিছানার মধ্যে যদি কিছু থাকে না ভীষণ মাথা গরম হয়ে যায়। তো এই যে এবার একদম ঠিকঠাক, এবার মনে হচ্ছে না বিছানায় বসা যাবে, একটু শোয়া যাবে। এদিকে সন্ধেও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম সন্ধের পরিপাটি কাজ একদম কমপ্লিট। এবার তোমাদের বলি, আমার দিদির জন্য আমি মাংস তুলে রেখেছিলাম, আমি হেসে বলছি কিন্তু আমার ঠিক এই জায়গাটাতে যে কি লাগছে কি বলবো তোমাদেরকে। মাংসটা আমি মানে জালি থালা দিয়ে, জালি গামলা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়, যেহেতু সকালবেলায় রান্না। সেটা কি আমি বাবান যাওয়ার সময় চা করতে গেলাম, বাবান বলে একটু চা খাবে, ওকে চা করে দিয়েছিলাম, সেটা করতে গিয়েও আমি মনে রেখেছি যে না বাবান যখন রেডি হবে তখন আমি ওটাকে গুছিয়ে দেবো। বিশ্বাস করো বন্ধুরা, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আমি যখন মানে গা হাত পা ধুতে গেছি বাথরুমে, তখন গিয়ে আমার মনে পড়লো যে মা আমি তো দিদির জন্য মাংসটা পাঠাইনি, আমার কি খারাপ লাগছে জানো। তো আমার বরকে এখনও ফোন করছি না, দেখি ও আসুক, ওকে বলবো যে চলো আমাকে নিয়ে একটু বেরো, দুদিন তো আমি বেরোইনি, তো আমি গিয়ে দিয়ে আসবো। এখন তো অসুবিধা নেই, সাইকেল করে যাওয়ার তো ব্যাপার নেই যে না কষ্ট করে যেতে হবে, বাইক রয়েছে, আমি বললাম বাইকটা ঢুকিও না, চলো একটু দিয়ে আসি, কারণ আমার দিদির নাম করে রেখেছি খাবারটা, ওটা আমি খেতে পারবো না মানে কিছুতেই পারবো না, তো ওটা নিয়ে যাবো দেখি। আর তোমাদের একটা জিনিস দেখাই, যে জিনিসটা আমি তোমাদের দেখাইনি, মানে এই যে শাড়ি জামা কাপড়গুলো এখানে ভাঁজ করতে গিয়ে তখন চোখে পড়লো, দু তিন দিন আগে যে মন্দিরা এসেছিল আমাদের বাড়িতে, আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু ও যে আমাকে এই সোয়েটারটা দিয়ে গেছে সেটা কিন্তু তোমরা ওর ব্লগে তো দেখেছো। এবার আমার ব্লগে সত্যি বলতে সেদিনকে খেয়াল ছিল না, যেহেতু দুপুরের রান্নাটা একটু লেট হয়ে গেছে, ওরা চলে যাওয়ার পরই আবার দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর মনে হয় এডিট করা ছিল না, দুপুরে এডিট করতে বসেছিলাম, এই সমস্ত কিছুর কারণে একদম ভুলে খেয়ে ফেলেছি। কী হচ্ছে বলো তো, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কেন এইসব জিনিসগুলো?
এই হচ্ছে সোয়েটারটা, সাদা সোয়েটার, কখনো সাদা সোয়েটার পরিনি, প্রথমবার মন্দিরার দেয়া সোয়েটারটা পরবো। তবে হ্যাঁ, আজকে পরছি না, শীতেই পরবো, এবার শীতেই পরবো, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো ব্লগটা তাহলে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আগামীকাল আসি নতুন একটা ব্লগের সাথে। টাটা।